রিয়াদে প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপির নবগঠিত কমিটির অভিষেক ও বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মাসুদুল আলমের সভাপতিত্বে আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কারি আব্দুল হাকিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালুকদার হারুন রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন হাজির সেলিম, সালাউদ্দিন পেয়ারু, আব্দুল করিম, গিয়াসউদ্দিন, আশরাফ আলী শিকদার, মতিউর রহমান, মুজাফফর হোসেন, টিপু সুলতান, বখতিয়ার আব্দুল মান্নান, মঞ্জুর আলম, মনির হোসেন ও শহীদুল আলম প্রমুখ। সভায় অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানানো হয় এবং তার সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।